আসসালামু আলাইকুম আমি কাজী তুষার সবাইকে জানাচ্ছি স্বাগত আজকে আমরা যে বিষয় নিয়ে কথা বলবো একটু ব্যতিক্রম কারণ আমি স্বাভাবিক যে ধরনের ভিডিও করি আজকে টপিকটা কিছুটা হলেও ব্যতিক্রম এবং অলরেডি আপনারা যারা থামনাল দেখেছেন তারা হয়তো বা বুঝতে পেরেছেন আজকে কোন বিষয়ে কথা বলবো এবং আজকে হয়তো বা যারা চিনেন না আজকে থামরাইলেই অলরেডি আপনারা দেখে ফেলেছেন যে যাদেরকে নিয়ে কথা বলবো এবং আপনারা যারা তাদেরকে চিনেন না তাদের হয়তো বা একটু অন্যরকম লাগতে পারে বাট আমি আশা করি যারা তাদেরকে চিনে এবং থামরাইল দেখে ভিডিওতে এসেছেন তাদেরকে অবশ্যই কিছুটা হলেও তাদের ভালো লাগবে অ্যাকচুয়ালি আমি দুই হাজার সাল থেকে অনলাইন সেক্টরে কিছু একটা করবো সেই সময় অনেক ছোট ছিলাম বাট আমার মনে হতো যে আমি বড়ো হয়ে অনলাইন সেক্টরেই আসলে কিছু করব তো সেই থেকে দু সাল থেকে আসলে নিজে নিজে কিছু করার জন্য ট্রাই করি বিভিন্ন চ্যানেল বা বিভিন্ন জায়গা রিসোর্স থেকে আসলে আমি রিসোর্স নেওয়ার ট্রাই করতাম তো ইন এমন টাইম দু সালের শেষের দিকে আমি একটা চ্যানেলে দেখা পাই এবং সেটি হচ্ছে খালিদ ফারান ভাইয়ের তিনি এনএসইউ থেকে বিবিএ কমপ্লিট করার পরে আয়ারল্যান্ডের ডাবলিনে চিনিটি কলেজ থেকে এমএসসি কমপ্লিট করেছে ডিজিটাল মার্কেটিংয়ের উপর এবং আমার যতটুকু ধারণা যে তিনি একমাত্র হয়তো বা ওই সময়ের প্রথম ছিলেন যিনি ডিজিটাল মার্কেটিংয়ের উপরেও পিএ এমএচি কমপ্লিট করেছিল এবং আরেকটা বিষয় সে কিন্তু আসলে এই যে ইউটিউবিং তার করা এটা কিন্তু আসলে সম্পূর্ণ তার প্যাশনের জায়গা থেকে এটা থেকে আসলে তার মূল আর্নিংয়ের কোনো কারণ ছিল না ওই সময় তো শুরু করে এখন পর্যন্ত তিনি জাস্ট তার ভালো লাগা জায়গা থেকেই ইউটিউবে আসা এবং সেই হিসেবেই প্রতি সপ্তাহে একটা করে আসলে ভিডিও আপলোড করে ভালো লাগার জায়গা থেকে আর তিনি মূলত একজন ডিজিটাল মার্কেটার এবং তিনি হচ্ছে আয়ারল্যান্ডই তার একটি কোম্পানি রয়েছে প্যাসিভ জার্নাল এবং সেখান থেকেই আসলে তার যে অনলাইন সার্ভিসগুলো আসলে দিয়ে থাকে ডিজিটাল মার্কেটিংয়ে যে সার্ভিসগুলো মূলত প্রয়োজন হয় এবং সেখান থেকেই আসলে তার আর্নিংয়ের বড় যে একটি অংশ সেটি হচ্ছে সেখান থেকেই আসে এবং সে তার ফুল সেট আপটাই আসলে খুবই মানে সুন্দর করে আসলে করা এবং সে খুব ভালো একটা অবস্থানে চলে গিয়েছে তার ডিজিটাল এর সার্ভিসটা নিয়ে প্যাসিভ জার্নালের কোম্পানির মাধ্যমে আর এই কারণেই আসলে সে কিন্তু আসলে লাইভ সব কিছু আসলে প্রুভ করতে পারে এবং সে দু হাজার ষোলো সালের শেষের দিকে ওই সময় তার বেসিক্যালি অনেক যে সাবস্ক্রাইবার বা অনেক যে ভিডিও এরকম ছিল না খুবই অল্প কয়েকটা ভিডিও ছিল এবং চ্যানেলটা দু হাজার সালের শেষের দিকে যেহেতু আমার খেয়াল নেই হয়তো আমার চার পাঁচ হাজারের নিচে বা তারও কম হতে পারে ওই সময় তার সাবস্ক্রাইবার ছিল কিন্তু অত কম সাবস্ক্রাইবার থাকা সত্ত্বেও তার ভিডিও কোয়ালিটি মানে এতটা ভালো ছিল আমি ভিডিও কোয়ালিটি মানে এটা বলবো না যে খুবই ভালো ক্যামেরা বা ওই সময় তার খুব ভালো মাইক্রোফোন ছিল বা তার সেট আপটা অনেক সুন্দর ব্যাকগ্রাউন্ড অনেক মানে সুন্দর এরকম কিছুই ছিল না কিন্তু তারপর তার কথার মধ্যে মানে এমন একটা বিষয় ছিল আমি আসলে ওইভাবে বোঝাতে পারবো না যে প্রথম থেকে ওই দু সালের শেষ থেকে আজ পর্যন্ত এই দু একুশ মানে পাঁচ বছর প্রায় আমি তার একটা ভিডিও মিস করেছি কি না আমি বলতে পারবো না এবং প্রতিনিয়ত আসলে আমি চেক করতাম যে তার ভিডিও আপলোড হলো কি না ইভেন সত্যি কথা বলতে সেই দু হাজার মানে পনেরো সাল থেকে এখন পর্যন্ত বাংলাদেশের ক্ষেত্রে আমি যদি কাউকে ফলো করি ইউটিউব জগতে বা অনলাইন সেক্টরে তাহলে একমাত্র রাইট নাও খালি ফান কি শুধুমাত্র ফলো করি এই সেক্টরের জন্য বাংলাদেশের মধ্যে তো তার মানে প্রেজেন্টেশন এবং তার বিষয়টা এমনই ছিল সে যখন আসলে কথা বলতো মানে তার কথার মধ্যে কেন যেন মানে শুনতে ইচ্ছা করতো মানে কিভাবে যে তার ওই সময়গুলো আসলে পার হয়ে যেত আমি জানতাম না তো সেই থেকে ফলো করে এবং আমার কাছে একটা জিনিস খুব অদ্ভুত লাগতো যে তার প্রেজেন্টেশন বা তার যে ইনফরমেটিভ যে ভিডিওগুলো ছিল কিন্তু ওইভাবে তার চ্যানেলটা গ্রো আপ ছিল না সে দু সাল থেকে যেহেতু আমি ফলো করি দু সাল পর্যন্ত তার হচ্ছে ওয়ান লাখ সাবস্ক্রাইবার হয়নি কিন্তু দু হাজার বিশ সালের শেষের দিকে যখন তার ওয়ান লাখ সাবস্ক্রাইবার হয় এবং এখন হচ্ছে দুহাজার সালের জুলাই মাস এবং এই ছয় সাত মাসের ব্যবধানে সে প্রায় সাড়ে তিন লাখ সাবস্ক্রাইবার সে ক্রস করছে তো আসলে এইটা ঠিক যে তার ভিডিওর মধ্যে যে কোয়ালিটি এবং ইনফরমেশন এবং তাকে মানুষকে বোঝানোর যে একটা ক্ষমতা এটা আসলে আমি খুব কম মানুষের মধ্যেই দেখেছি আমি জানি না পার্সোনালি সে কেমন পার্সোনালি তার সাথে আমার কখনও কথা হয়নি আমি পার্সোনালি সে আসলে ব্যক্তি হিসাবে কেমন আমি জানি না কিন্তু তার যে প্রেজেন্টেশন বা তার যে জ্ঞান এবং আমি সে জ্ঞানের কথা একেবারে বলছি সে আসলে বাংলাদেশের ক্ষেত্রে হয়তো বা খুব কয়েকজনের মধ্যে যদি আমি বলি একজন বলতেই হবে তাকে অনলাইন সেক্টরে এবং তার ভিডিও যারা অলরেডি দেখে থাকেন তারা জানেন তার মান্থলি বা ইয়ারলি তার যে কোম্পানি অনলাইন কোম্পানি থেকে যে আর্নিং প্রায় ওয়ান কোড়ের বেশি মানে এক কোটি টাকার বেশি মতো তার রেভিনিউ হয় ওখান থেকে কিন্তু তার ভিতর থেকে যে আসলে সে ওই ইনফরমেশনগুলো লাইভ ইনফরমেশানগুলি আসলে তার অডিয়েন্সদেরকে দিত এজন্য আমার কাছে আরও বিষয়টা খুব মজাদার এবং ইনফরমেটিভ লাগতো এবং সবথেকে মজার যে বিষয় সেটা হচ্ছে সে কিন্তু খুব সিম্পলি আসলে অডিয়েন্সের সামনে আসতো এখনও সে হয়তোবা একটা হোয়াইট শার্ট টি শার্ট পরে আসলে চলে আসতেছে তার ওইরকম কোনো ব্যাকগ্রাউন্ড আসলে সেটা এখন পর্যন্ত নেই হয়তোবা মাইক্রোফোনটা সে চেঞ্জ করছে এবং ক্যামেরাটা বাট তার যে স্টুডিওটা আসলে ওইভাবে কিন্তু সে এখনও আগের মতোই সে সাদা ভাবই চলে আসতেছে এবং তার মানে এইখানে আমাদের দেশে হয় কি স্বাভাবিক যে আসলে বিভিন্ন মানুষ বিভিন্নভাবে আসলে কথা বলে আমি যদি অনলাইন সেক্টরের মধ্যে আসলে রাখি যে বিভিন্ন ইনফরমেশন আর কি দিতে থাকে কিন্তু আসলে না যায় না যে সে আদৌ আসলে কি করে বাট খালি ফারহান ভাই যে কাজটি সবথেকে বেশি করছে এবং আমার মনে হয় তার সাফল্যের ওই ওইটাই সে কিন্তু নিজে আগে নিজেকে স্টাবলিশ করছে এবং আস্তে আস্তে কিন্তু তার ইনফরমেশনগুলো আসলে সবাইকে ছড়িয়ে দিচ্ছে এবং তার মধ্যে কিছু মানে নতুনত্ব জিনিস যেটা হয়তো বা আমরা এর আগে দেখিনি এবং আমি তার চ্যানেল থেকে আমি দু হাজার ষোলো সালের শেষের দিকে বা দু হাজার সালে শুধু সে পডকাস্ট করতো এবং পডকাস্ট বিষয়টার থেকে আসলে আমি মানে আমার আদৌ কোনো ধারণাই ছিল না কারণ এফএম রেডিওতে যখন দু হাজার সাত আট সালের যে বিষয়টা ছিল তখন মানুষ এফএম রেডিওতে অনেক অডিও শুনতো এবং রেডিওর মাধ্যমে তারা গান শুনতো বাট আমার একটা টাইমে মনে হতো কি যখন আমরা আসলে এই যে অ্যান্ড্রয়েড ফোনের চলে আসতেছি বা আমাদের ফিচার ফোনের মধ্যেও যখন মেমরি কার্ড বিষয়টা চলে আসতেছে তখন কিন্তু আসলে মানুষ অডিও তার বা যে গানগুলো শুনতো সেটা কিন্তু তার মেমরি কার্ডের মধ্যে দিয়ে আসলে সে নিজে শুনতে পারত বাট যখন এইটা আস্তে আস্তে ডেভেলপ করতে থাকে আমার কাছে মনে হয়তো এফএম রেডিওতে কেন সে ওইভাবে রিকোয়েস্ট করে গান শুনতে যাবে তার মানে কি ও এফএম রেডিওটা আস্তে আস্তে চলে যাচ্ছে কিন্তু সে যে পডকাস্টটা শুরু করলো সেই দু হাজার ষোলো বা সতেরো শুরুতে মানে তখন আমার কাছে বিষয়টা নতুন আবার লাগতে শুরু করলো কারণ ওই সময়টাতে সে যেটা করতো যে তার ভিডিওগুলো আসলে এখন চ্যানেল আছে কি না আমি জানি না ডিলেট করছে বা থাকতেও পারে তো তখন সে একটা ওয়েবসাইট বানাতো এবং তার অপর পাশে হচ্ছে আরেকজন থাকতো আমার খেয়াল নেই আসলে তার নামটা তো তার সাথে আসলে সে কোঅপারেট করতো যে তার আসলে আজকে কতটুকু ডেভেলপ করলো আজকে কি কিওয়ার্ড রিসার্চ করলো বা আজকে এসিওর আসলে কতটুকু ডেভেলপ করলো এই বিষয়গুলো তারা কথা বলতো এবং তারা হচ্ছে কাজ করত। এবং তারা আসলে কখনো সামনে আসতো না এবং দুইজন দুই প্রান্ত থেকে এখন এটা খুব আমাদের কাছে ইজি মনে হয় যে করোনার পরবর্তী সময়ে যে আমরা কিন্তু সবাই কি বলে যে বা জুম বা গুগল মিট বা এরকম বিভিন্ন প্ল্যাটফর্মের মাধ্যমে কিন্তু একত্রিত হচ্ছি বাট এই করোনার আগ কিন্তু এই বিষয়গুলো সম্পর্কে খুব কম মানুষই জানতো বিশেষ করে আমি যদি বাংলাদেশের কথা বলি তো সেই জায়গাটা থেকে কিন্তু সে কিন্তু সেই দু হাজার ষোলো কি সতেরো সাল থেকেই কিন্তু আসলে শুরু করছিল এবং আর একটা কথা সেটি হচ্ছে যে আমি কিন্তু সম্পূর্ণ স্ক্রিপ্ট ছাড়া আসলে কথা বলতেছে আসলে আমার ভিডিও কখনই আমি স্ক্রিপ্ট নিয়ে কথা বলি না এবং আমার আসলে আমার দেখবেন আমার ভিডিওর মধ্যে কাটিং কম অর্থাৎ কাটিং থাকেও না আমার আসলে মনে যেটা আসতেছে মানে আমার ফিলিংসটা চার্জটা আমি শেয়ার করতেছি জন্য হয়তো বা বিষয়টা একটু অন্যরকম শোনাচ্ছে বা দেখাচ্ছে তো যাই হোক সেই সময় থেকে সে পডকাস্টের যে বিষয়টা শুরু করছিলো এবং সেটার সে ফুল একটা প্যাকেজ মানে খালি থরান ভাই শুরু করলো মেবি লাস্ট দুই তিন মাস আগে দ্য চায়নোমিয়াল পডকাস্ট এবং সেখানে খালিদ সারান ভাই সহ এনায়ত চৌধুরী ভাই সে বুয়েটে একজন লেকচারার এবং সাদমান সারিক ভাই এবং হয়তো সবাই চেনেন আয়মান সারিক ভাইয়ার ছোটো ভাই সাদমান সারিক ভাই এই তিনজনে একটা পডকাস্ট শুরু করলো এবং এটা খুবই অল্প সময়ের মধ্যে খুব একটা ভালো একটা ইম্প্যাক্ট করলো এই লিসনারদের মধ্যে যেখানে তারা আসলে কোনো একটা র্যান্ডম বিষয় নিয়ে কোনো টপিক নেই এবং সেখানে তিনজন যে মিডিয়ার মাধ্যমে আসে সেখানেও খুব আহামনি খুব সেট আপ নিয়ে আসে না এবং তাদের ভিডিও কোয়ালিটি অনেক ভালো সেটাও না কিন্তু তাদের মধ্যে যে আসলে কনভারসেশনগুলো হয় সম্পূর্ণ কি বলবো এটাকে বলা হয় যে র্যান্ডমলি বিভিন্ন টপিক নিয়ে তারা কথা বলে এবং অবশ্যই তাদের টপিকগুলো হয়ে থাকে যেমন হচ্ছে অনলাইন ইন্টার ইন্টারপ্রেনশিপ তারপরে হচ্ছে ইকোনমিক্স ইন্টারন্যাশনাল ইকোনমিক্স তারপর হচ্ছে স্পেস নিয়ে মানে অল ওভার সব বিষয়গুলো নিয়ে আসলে আমার যেটা একটা ধারণা যে কোনো একটা মানুষের যদি কোনো একটা টপিকে প্যাশন থাকে আমার মনে হয় কি মানে এই কয়েকটা বিষয়ের মধ্যে যদি প্যাশন থাকে তাহলে তার জন্য পুরো প্যাকেজটি আসলে চলে যায় কেন যেন তার সাথেই সব বিষয়গুলো আসলে মিলে যাবে এই তারা যে টপিকগুলো নিয়ে আলোচনা করে তার মধ্যে একটা টপিক যদি কার ভালো লাগে তাহলে আমার ধারণা ওই টপিক যার ভালো লাগবে তার বাকি টপিকগুলোও ভালো লাগবে তাই প্রকার বলা যায় যে ফুল পডকাস্টটাই একটা যেন প্যাকেজ হিসাবে আসলে তার অডিয়েন্সদের সামনে আসলে তুলে ধরছে এবং এই আমি যেটা প্রথমেই বললাম খালিদ ফারান ভাই কি একমাত্র ফলো করতাম বাংলাদেশি কোনো চ্যানেল বা ওই রকমভাবে আমি আসলে যে আগ্রহ নিয়ে থাকি যে কবে ভিডিও আপলোড করবে এটা এবং তার যখন চাইনোমেলিয়ার পোস্ট পডকাস্টে যখন শুরু করলো সেই থেকে হচ্ছে সাদমান সাদিক ভাই এবং এনার চৌধুরী ভাই এদেরকেও আসলে ফলো করা মোটামুটি শুরু তাদেরকেও হচ্ছে আমার আস্তে আস্তে তার ভিডিওগুলো ইনফরমেশনগুলো মানে তাদের যে ভিডিওর যে নিশ বলা হয় এটা আসলে ভালো লাগা শুরু করে তো অল ওভার তাদের এই তিনজনের যে চ্যানমিয়াল পডকাস্টটা আসলে তারা শুরু করে এবং খুব আমার তার অডিয়েন্সদের মধ্যে আসলে খুবই অল্প সময়ের মধ্যে খুব ভালো একটা ইম্প্যাক্ট তৈরি হয় এবং এখান থেকে আসলে আমার এবং ইভেন আমি আমি আসলে প্রতিদিন আসলে ওয়েট করি কবে আগে হচ্ছে তারা সোমবার দিন আসলে আপলোড করতো এখন হচ্ছে মঙ্গলবার দিন আপলোড করে তো কবে হচ্ছে তারা আপলোড করবে এই বিষয়টা নিয়ে আসলে সবসময় চিন্তা করি কবে হচ্ছে মঙ্গলবার দিন আসবে এবং এটা আসলে এতটাই মানে কাঙ্ক্ষিত থাকে যে কেন যেন কথাগুলো শুনতেই ভালো লাগে এবং তাদের যে আসলে চিন্তা ধারণা এটা কেন যেন আমার সাথে মিলে যায় এই জন্য হয়তো বা এই জন্য আমার কাছে খুব ভালো লাগে তো এটাই আসলে যে মুখ্য বিষয় যে তার অল্প সময়ের মধ্যে এইটা তার ট্রাইনোমিয়াল পডকাস্টটা খুব আলোড়ন সৃষ্টি করছে এবং সেই সাথে খালিদ ফারহান ভাইয়ের যে মানে কথা বলার যে ধরন আমার মনে হয় কি যে মানে এটা একটা আলাদা মানে কি বলবো এটাকে যে প্রতিভা যেটা আসলে মানুষ সব মানুষের থাকে না তো খালিদ ফারান ভাইয়ের এই যে দু হাজার সাল থেকে এই যে দু সালে যে জার্নিটা এই ফুল জার্নিটা ছিল আমার কাছে মানে খুবই একটা মজাদার এবং ভালো লাগার একটা বিষয় তো এবং সেই সাথে নতুন আসলে যোগ যোগ হলো ইউটিউবের লাইফে আর একটা বিষয় অ্যাড হলো তাই ওভার সবাইকে আসলে আমি আমার ভালো লাগা জায়গা থেকে সবাইকে আসলে ধন্যবাদ দিতে চাই এবং আমি আর চাওয়া তারা যেন সামনে কন্টিনিউ এরকম ভালো ভালো কন্টেন্ট এবং তাদের যে ইনফরমেশনগুলো খালিদ ফরান ভাইয়ের যে ইন অনলাইন ইন্টারপ্রেনশিপের মধ্যে যে তার নতুন নতুন অভিজ্ঞতাগুলো এগুলো যেন আমাদের সাথে সবসময় শেয়ার করে এবং এবং সেখান থেকে যেন আমরা আসলে বিভিন্ন বিষয় আসলে জানতে পারি শিখতে পারি এটাই হচ্ছে তাদের প্রতি হচ্ছে আমার অনুরোধ থাকবে সবার শেষে একটা কথা আবারও বলে রাখি আসলে আমি কিন্তু খালিদ ফরান ভাই বা এনার চৌধুরী ভাই বা সালমান সাদিক ভাই এদের কাউকেই পার্সোনালি চিনি না তাদের ব্যক্তিগত জীবন সম্পর্কেও আমি জানি না আমি আসলে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তাদেরকে যতটুকু চিনি এবং সেই জায়গা থেকেই আসলে আমার এই রিয়াকশন বা আমার এই অপিনিয়ন যেটাই বলি না কেন তাদের ওই জায়গাটা থেকে আমার ভালো লাগা এবং তাদের সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যতটুকু আর কি তাদেরকে চেনা যায় সেই জায়গাটা থেকে আমি তাদেরকে আমার ভালো লাগে এবং সবাইকে আসলে ধন্যবাদ আমার এই যে আসলে অগচল কথাগুলো শোনার জন্য প্রথমেই বললাম আসলে কোনো স্ক্রিপ্ট নাই আমার মনে হলো আর কি বিষয়টা কথা বলবো তো সে আসলে ভিডিওটি করা তো এ পর্যন্তই আজকে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ